চ্যানেলে আমি যেমন বলেছিলাম তেমন যে এটা বোলপুর ব্লগের পার্ট টু বা সোনাঝুরি ব্লগেরও পার্ট টু। মানে তোমাদের সোনাঝুরি ব্লগটা ভালো লেগেছিল এবং অনেকের মনেই অনেক কোশ্চেন ছিল। আজকে আমি অত ডিটেলস দেখালাম না, তবে হ্যাঁ এটুকুনি তোমরা আশা করি দেখতে পেয়েছো যেখানে কাঁথা স্টিচের প্রচুর কালেকশন রয়েছে। বরং আমি আগের বার যখন এসেছিলাম তার থেকে এবারে তো প্রচুর বেশি এবং ভালো ভালো জিনিস দেখতে পেলাম। তো আমি এবার কিছু নিইনি, এবার শুধুই দেখলাম। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখো এই ইয়ারিংসটা, এই হারটা আর এই ব্যাঙ্গেলস দুটো। বাড়ি গিয়ে অনেক সময় দেখানো হয়ে ওঠে না, তাই জন্য এখানেই দেখিয়ে দিলাম। বেশি কিছু নিলে অবশ্যই বাড়িতে দেখাতে হতো। আর আগের বার তো রামশ্যামের খাওয়া তোমাদের দেখিয়েছিলাম, ওখানে লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তো এবারে শকুন্তলায় খাওয়া দাওয়া করলাম, আর এবারে একটু অন্যরকম খেলাম। যদিও এখানে এসে কাঁসার থালায় বাসমতি চালের ভাত, ঘি দিয়ে, পোস্ত দিয়ে, তার সাথে চিকেন, মাটন বা ফিশ, যে যেটা প্রেফার করো, খেতে ভালো লাগে। কিন্তু এবারে আমি বিরিয়ানি ট্রাই করলাম, কারণ এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি তো এখানে এসে বহুবার এই ধরনের ইন্ডিয়ান খাবার ট্রাই করেছি, মানে আমরা জেনারেলি বাড়িতে যে খাবার খেয়ে থাকি। তো বিরিয়ানি সেটার কোয়ালিটি কেমন, সেটা খেতে কেমন, সেটা তোমাদের সাথে ট্রাই। এবং শকুন্তলা রামশ্যাম যেহেতু আগের বার ট্রাই করেছিলাম, এবার শকুন্তলার খাবারটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ওখানেও তোমরা রামশ্যামের মতন যেমন নর্মাল ভাত, ডাল, পোস্ত, শুক্তো, চাটনির মধ্যে চিকেন, মাটন, ফিশ এরকম আইটেম পেয়েই যাবে। সম্ভবত ভেজ থালি 150 থেকে স্টার্টিং, এরপর চিকেন নিলে সেটা আলাদা, মাটন নিলে আলাদা। আর আমি আজকে খেয়েছি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি প্লেট হচ্ছে 110 টাকা করে, তো খুব একটা বেশি নয়। এবং তোমরা কোয়ান্টিটিটাও দেখে নিয়েছো, যথেষ্ট ভালো এবং কোয়ালিটিও ভালো। জেনারেলি এক প্লেট বিরিয়ানি আমি খেতে পারি না, কিন্তু আশেপাশে ঘুরে ঘিরে পেয়েছিল, তো খেয়েছি, বেশ ভালো লাগলো। আর হাটে তো খুব ভালো লাগছে, প্রচুর লোকজন আসছে। করোনা করোনা যে আতঙ্ক সেটাও অনেকটা মানুষের মধ্যে থেকে চলে গেছে। এবং এখানকার যে সমস্ত শিল্পী, বিক্রেতা, যাই বলো, সবাই যথেষ্ট খুশি দেখলাম। আগের বারে সবারই মুখে একটা অনেকদিন বন্ধ থাকার ফলে যে একটা চিন্তা ভাবনা, কষ্ট সবারই তো। করোনার কারণে জীবিকাতে সবাই এক একজন এক এক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা প্রত্যেকেই হয়েছি কি কোনো না কোনোভাবে। তো যাই হোক, এনারা এখন বেশ খুশি, মানুষজন আসা যাওয়া করছে, এনাদের কাছ থেকে পছন্দ মতন জিনিসপত্র কেনাকাটা করছে, দেখেও ভালো লাগলো। আর আমি আবার যখন আসবো তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর আবারও বলে দিই, এখানে কিন্তু কাঁথা স্টিচ, ডোকরার কাজের জিনিসপত্রের প্রচুর জিনিসপত্র তোমরা এলে এখানেও দেখতে পাবে। এছাড়া এখানকার যে লোকাল শপগুলো রয়েছে সেখানেও পাবে। আর এছাড়া সৃজনী শিল্পগ্রামের একটা ভিডিও আমার, হয়তো সম্ভবত এই ভিডিওটার আগে বা পরে তোমরা দেখে নিয়েছো এতক্ষণে, বা হয়তো এর পরে দেখবে, সেখানেও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আর বেশি কিছু কথা বলছি না, কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, আমার খাওয়া দাওয়া কেমন লাগলো শকুন্তলাতে, আর সোনাঝুরি হাট কেমন লাগলো জানাতে যেন ভুলো না, আর আমার টুকটাক ছোট্টখাট্টো শপিং সেটাও কেমন হলো সেটাও জানাতে ভুলো না। আর বেশি কথা বলবো না, এবার বাড়ি ফিরতে হবে, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সঙ্গে থাকো আমার, অনেক অনেক ভালোবাসো, আশীর্বাদ করো, আর আমাদের এই পরিবারটাকে আরও বড় হতে সাহায্য করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা অন করে নাও। আর কথা বলবো না, পরে দেখা হচ্ছে আবার। টাটা, সবাই ভালো থাকো।